মাত্র এক ঠিকানে ক্লিক করে কিন্তু আপনি আপনার চুলের ছবির কিন্তু কালার কিন্তু পরিবর্তন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এইখানে আমি ক্লিক করছি আর এখান থেকে কিন্তু অটোমেটিক কিন্তু কালারগুলো পরিবর্তন হচ্ছে একদম, কিন্তু এগুলো একদম রিয়েলিস্টিক। এখানে যে আপনি চুলের কালার এডিট করে করেছেন এটা কিন্তু কোনো মতে কিন্তু কারো কিন্তু বোঝার কোনো রকম কিন্তু সাধ্য নেই। তো আপনি কীভাবে আপনার চুলের কালারগুলো আপনি মাত্র এক ক্লিকে ক্লিক করে করবেন এটাই মূলত এই ভিডিওতে দেখিয়ে দেবো। ভিডিওটি না টেনে আপনি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো আপনি কী করবেন, আপনার চুলের কালারগুলো করার জন্য আপনি প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা গুগল প্লে স্টোর রয়েছে, আপনি অবশ্যই এই গুগল প্লে স্টোরে চলে আসবেন। তো গুগল প্লে স্টোরে চলে আসার পর আপনি কী করবেন, এইখান থেকে দেখতে পাবেন আপনার সামনে উপরে একটি সার্চ আইকন থাকবে, আপনি এই সার্চ আইকনে একটি ক্লিক করে দেবেন। সার্চ আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন, এখান থেকে লিখে সার্চ করবেন হাইপিক, এইটা লিখে এখান থেকে সার্চ করে দেবেন। এইটা লিখে সার্চ করে দেওয়ার পর এইখানে দেখতে পাবেন আপনার সামনে কিন্তু এইরকম একটি অ্যাপ কিন্তু শো হবে, আপনাকে কিন্তু এই অ্যাপটি ইনস্টল করতে হবে। তো আপনি কী করবেন, অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নিয়ে অ্যাপটি এখান থেকে ওপেন করে নেবেন। আমি আগে থেকেই ইনস্টল করে নিয়েছি। তো অ্যাপটি ওপেন করে দেওয়ার পর সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এগ্রি, আপনি এইখানে একটি ক্লিক করবেন। এগ্রিতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম অ্যাপের একটি সিম্পল আপনার ইন্টারফেস কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে। তো এখন আপনি আপনার ছবির চুলের কালার করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট নামে একটি অপশন থাকবে, আপনি কী করবেন এই ইম্পোর্টে একটি ক্লিক করে দেবেন। তো ইম্পোর্টে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে যদি কোনো রকম অ্যালাউ চায় অবশ্যই আপনি এখান থেকে অ্যালাউগুলো করে দেবেন। তো অ্যালাউগুলো করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনার এখানে কিন্তু গ্যালারির সমস্ত ছবি এখানে চলে আসবে, এবং আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার ফোল্ডার রয়েছে উপরে, এই ফোল্ডারগুলো থেকে চাইলে কিন্তু আপনি ছবি কিন্তু আপনার যে ফোল্ডারে রয়েছে আপনি কিন্তু এখান থেকে ওই ফোল্ডার থেকে কিন্তু আপনি ছবি বের করতে পারেন। তো আমি যেহেতু এখান থেকে ছবিটি পেয়ে গেলাম, আপনারা কী করবেন, আপনারা যে ফোল্ডারে ছবিটি রেখেছেন ওই ফোল্ডার থেকে আপনারা ছবিটির উপরে ক্লিক করে দেবেন। ছবিটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে দেখতে পাবেন এই ছবিটি কিন্তু এখানে ওপেন হবে, আপনি চাইলে এখান থেকে একটু জুম করে নিতে পারেন। জুম করে নেওয়ার পর আপনি কী করবেন, এখান থেকে যে নিচে দেখতে পাবেন অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে শো করবে, আপনি এগুলো কীভাবে টানবেন। টানার পর আপনি এখানে দেখতে পাবেন এই যে এআই ফিল্টার্স নামে একটা অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনার সামনে কিন্তু এই দেখতে পাচ্ছেন কালারগুলো কিন্তু এখান থেকে চলে আসছে, আপনি কিন্তু এখান থেকে তিনটি কালার কিন্তু এখান থেকে আপনি ফ্রিতে কিন্তু ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই যে একটি কালার, তারপর রয়েছে যদি এখানে কোনোরকম এগ্রি চাই আপনি এগ্রি করে দেবেন, এবং এখান থেকে একটু প্রথমে কিন্তু লোড নেবে। তো লোড নেওয়ার পর আপনি দেখতে পাবেন এখানে কিন্তু আপনার যে কালারটি আপনি সিলেক্ট করেছিলেন ওইটা কিন্তু আপনার এখান থেকে আপনার সিলেক্ট কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখান থেকে এখন আপনি ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনার কালারগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিও শুরুতে একবার কালার করেছি, যার কারণে আমার এখানে একটু ইন্টারনেট স্লো হচ্ছে এবং বৃষ্টি হচ্ছে বলে এখান থেকে আমার ইন্টারনেটটা কম, মানে ইন্টারনেটটা সমস্যা দেখা দিচ্ছে, যার কারণে কিন্তু এখানে কালারগুলো কিন্তু হচ্ছে না। তো আপনারা এখান থেকে যদি আপনাদের মোবাইলের ইন্টারনেট থাকে তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে আপনারা কালারগুলো কিন্তু খুব সহজেই করতে পারবেন। তো আমার এখানে ইন্টারনেট নেই, চলে গিয়েছে, যার ফলে কিন্তু আমার এমন ফেল দেখাচ্ছে। আপনারা এখান থেকে কালারগুলোতে ক্লিক করলে কিন্তু আপনাদের মোবাইল ইন্টারনেট থাকলে কিন্তু এখান থেকে কিন্তু কালারগুলো আপনারা করে নিতে পারবেন। তো তার জন্য আমি খুবই দুঃখিত, আপনাদের এখান থেকে ইন্টারনেট সমস্যা থাকার কারণে দেখাতে পারলাম না। আপনারা এখানে অবশ্যই ট্রাই করে দেখবেন, বা এখানে করলে কিন্তু আপনারা ভিডিও শুরুতে আপনারা যেভাবে দেখতে পেয়েছিলেন ওইরকম কিন্তু এখানে কাজ হয়ে যাবে।